Hello everyone, welcome to Learn with Yasmin. As the video tamisam class 11 or biology chapter 9 joibo ono. As the video tamisam utseshokor kriya probhavito kora karokor vikhoye yar agotami utseshokor kriya probhavito kora duta karok orthat ushnota aru pH or vikhoye saisilu ze ushnota aru pH kenedore utseshokor kriya badha pradan kore. So, আজির ভিডিওত আমি আরো এটা কারকর বিষয়ে জানিম যেটো হইছে কার্যদ্রব্যৰ গাঢ়তা সো কার্যদ্রব্যৰ গাঢ়তা হইছে আরো এটা কারক জিয়ে উৎসেচকৰ যে ক্রিয়া আছে সেই ক্রিয়াত প্রভাব পেলাব পারে তার মানে উৎসেচকৰ ক্রিয়া নিষ্ক্রিয় করিব পারে বন্ধ করিব পারে বা বৃদ্ধিও করিব পারে অর্থাৎ নিয়ন্ত্রণ করে রাইট সো আমি সাম কার্যদ্রব্যৰ গাঢ়তা যেতিয়া কি হয় বাঢ়ি যায় তেতিয়া উৎসেচকৰ ক্রিয়া প্রথমতে বহুত বেছি বৃদ্ধি পায় কার্যদ্রব্য তার মানে যেটো আমি সাবস্ট্রেট লৈছো হেটো সাবস্ট্রেট যেতিয়া আমি তার গাঢ়তা বঢ়াই দিও তার পরিমাণ বঢ়াই দিও বঢ়াই দিয়ার লগে লগে জীবৰ উৎসেচকৰ ক্রিয়া থাকে যেটো হে উৎসেচকৰ ক্রিয়া পোন প্রথমতে বহুত দ্রুত গতিত বাঢ়ি যায় বিক্রিয়ার বেগ বাড়ি গৈ গতিবেগৰ এক সর্বোচ্চ স্থান ভিমেক্স পাই গৈ যে স্থানৰ পৰা কার্য দ্রব্যৰ গাঢ়তা আৰু বৃদ্ধি পালেও এই নিৰ্দিষ্ট সীমা অতিক্ৰম কৰাৰ পিছত উৎসেচকৰ ক্ৰিয়া বৃদ্ধি নাপায় বৰঞ্চ বন্ধ হৈ যায় সো পোনপ্ৰথমতে কি হয় যে যেতিয়া উৎসেচক দিয়া হয় যেতিয়া কার্যদ্রব্য বৃদ্ধি করা হয় তেতিয়া উৎসেচকৰ যেটো ক্রিয়া আছে সেইটো বহুত বেছি বৃদ্ধি পায় আৰু এটা সর্বোচ্চ স্থানলৈকে ই বৃদ্ধি পায় যেটো হৈছে কি Vmax এইটো দূরত্ব পোৱাৰ লগে লগে যেটো উৎসেচকৰ ক্রিয়া আছে সেই আৰু ইয়াতকৈ বেছি বাঢ়িব নোৱাৰে বৰঞ্চ কি হৈ যায় উৎসেচকৰ ক্রিয়া বন্ধ হৈ যায় ইয়াৰ কাৰণ এই যে উৎসেচকৰ অণুৰ পৰিমাণ কার্যদ্রব্যৰ অণুতকৈ কম থাকে আৰু অণুসমূহৰ আটাইবোৰ প্ৰক্ষমিত হৈ পৰাৰ পাছত তাত আৰু কার্যদ্রব্যৰ অতিৰিক্ত অণু বান্ধিব পৰাকৈ উৎসেচকৰ মুক্ত হৈ থকা অণু নাথাকে সো কি হয় যে কার্যদ্রব্যৰ হৈতে উৎসেচক বান্ধ খাই পেলাই কি গঠন কৰে ES এনজাইম সাবস্ট্ৰেট হয়নে যেতিয়া কার্যদ্রব্যৰ পৰিমাণ বৃদ্ধি পায় তেতিয়া উৎসেচকৰ অণুৰ পৰিমাণ কমি আহে আৰু তেতিয়া উৎসেচকসমূহে কার্যদ্রব্যৰ হৈতে বান্ধ খাব নোৱাৰে ফলত উৎসেচকৰ যি ক্ৰিয়া আছে সেয়া কমি যায় বা বন্ধ হৈ যায় বিক্রিয়াত অংশগ্রহণ করা উৎসেচকৰ অণুৰ আটাইবোৰ উৎপাদিত দ্রব্যৰ পৰা বান্ধন খোল খাই হুলকি পৰাৰ পিছত নতুন দ্রব্যই উৎসেচকৰ খালি হোৱা স্থানৰ লগত বান্ধ খাব পাৰে আৰু তেতিয়া পুনৰ উৎসেচকৰ ক্ৰিয়া আৰম্ভ হয় সো যেতিয়া উৎসেচকৰ ক্ৰিয়া বন্ধ হৈ যায় তেতিয়া কি হয় যে যিবোৰ উৎসেচক কার্যদ্রব্যৰ হৈতে লগ লাগি আছে সেইবোৰ যেতিয়া খোল খায় খোল খোৱাৰ পিছত উৎসেচকসমূহ পুনৰ মুকলি হয় আৰু তেতিয়া আকৌ কি হয় উৎসেচকৰ যি কাৰ্য আছে সেয়া ষ্টাৰ্ট হয় তাৰমানে কার্যদ্রব্যৰ যি গাঢ়তা আছে সেই গাঢ়তাই কেনেদৰে কাম কৰে যেতিয়া কার্যদ্রব্যৰ পৰিমাণ বঢ়াই দিয়া হয় বা গাঢ়তা বঢ়াই দিয়া হয় বঢ়াই দিয়াৰ লগে লগে কি হৈ যায় যিটো উৎসেচক থাকে উৎসেচকৰ যি ক্রিয়া থাকে সেই ক্রিয়ার পৰিমাণ বৃদ্ধি পায় বহুত বেছি বৃদ্ধি পায় তাৰপিছত এটা সময়ত উৎসেচকৰ ক্ৰিয়া আৰু বাঢ়িব নোৱাৰে বৰঞ্চ উৎসেচকৰ ক্ৰিয়া বন্ধ হৈ যায় পিছত আকৌ যেতিয়া এই যিবোৰ উৎসেচক আছে সেইবোৰ কার্যদ্রব্যৰ পৰা খোল খায় কার্যদ্রব্য আৰু উৎসেচক দুটা বেলেগ বেলেগ হৈ যায় তেতিয়া কি হয় এই যিবোৰ উৎসেচক আছে সেইসমূহ ফ্রি হয় আৰু ইহঁতে পুনৰ কাৰ্য কৰিবলৈ লয় নেক্সট আৰু এটা কাৰক আছে যিয়ে উৎসেচকৰ ক্ৰিয়া প্ৰভাৱিত কৰে যিটো হৈছে ৰাসায়নিক দ্ৰব্যৰ প্ৰভাৱতো উৎসেচকৰ ক্ৰিয়া কম বেছি হয়
সৌৎসেচকর হইতে বান্ধ খাই থকা কোনো বিশেষ রাসায়নিক দ্রব্যর উপস্থিতির উপরতো উৎসেচক এটার ক্রিয়া নির্ভর করে। উৎসেচকর হইতে যাব রাসায়নিক দ্রব্য বান্ধ খাই আছে, উৎসেচকর হইতে যদি কিবা একটা রাসায়নিক দ্রব্য বান্ধ খাই আছে, সেই দ্রব্যটোর কেনেকুয়া ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে সেইবোৰৰ উপরতো উৎসেচকর ক্রিয়া নির্ভর করে। এই বিশেষ দ্রব্যটোয়ে যেতিয়া উৎসেচকর ক্রিয়া বন্ধ করে দিয়ে তেতিয়া প্রক্রিয়াটুক নিরোধকর কার্য আর বাধাকারক রাসায়নিক দ্রব্যটুক নিরোধক বলে কোয়া হয়। সো যদি তাত থাকা যে রাসায়নিক দ্রব্য আছে সেইটোয়ে যদি উৎসেচকর ক্রিয়াটো বন্ধ করে দিয়ে তেনেহলে তা কি কোয়া হয়, নিরোধক বলে কোয়া হয় আর কার্যটুক নিরোধন কার্য বলে কোয়া হয়। আনহাতে যেতিয়া নিরোধকর আণবিক গঠন আর কার্যদ্রব্যর অণুর গঠনের নিবিড় সাদৃশ্য থাকে আর উৎসেচকর ক্রিয়া সেইবোৰে বাধা জন্মায় তেতিয়া নিরোধকবিধর প্রতিদ্বন্দ্বীমূলক নিরোধক বলে কোয়া হয়। সো কেতিয়াবা কি হয় যে এই যাবর দ্রব্য আছে যে উৎসেচকর ক্রিয়া সমূহত বাধা দিয়ে, সেই উৎসেচকর ক্রিয়াত বাধা দিয়ার বিপরীতে কিছুমান এনেকুয়া ধরনের দ্রব্য থাকে যিয়ে ইয়ার বিপরীতে কাম করে আর ইয়াক প্রতিদ্বন্দ্বিতামূলক নিরোধক বলে কোয়া হয়। কার্যদ্রব্যর গঠনের হইতে নিবিড় সাদৃশ্য থাকার বাবে নিরোধকে উৎসেচকর কার্যদ্রব্য বান্ধন স্থানের হইতে বান্ধ খোয়ার উদ্দেশ্যে কার্যদ্রব্যর হইতে প্রতিদ্বন্দ্বিতা করে। সো এই ক্ষেত্রত কি হয়, যাবর কার্যদ্রব্য থাকে সেইবোৰে উৎসেচকর হইতে যাতে লগ লাগিব পারে তার কারণে ইহতে ফাইট করে, ফলস্বরূপে কার্যদ্রব্যটো বান্ধ খাব নোৱাৰে আর সেই কারণে উৎসেচকটোর ক্রিয়া অবশেষত নোহোৱা হয়ে যায়। সো যদি রাসায়নিক বিক্রিয়াসমূহ উৎসেচকর কার্যর বিরুদ্ধে কাম করে আছে আর উৎসেচক সমূহক যদি বান্ধ খাব নিদিয়ে তেনেহলে উৎসেচকর ক্রিয়া বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপে মেলনেটর দ্বারা সাকসিনিক ডাইহাইড্রিনেস ক্রিয়া নিরোধন, যেহেতু মেলনেটর গঠনের হইতে কার্যদ্রব্য সাকসিনেটর গঠনের নিবিড় সাদৃশ্য আছে সেই কারণে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নিরোধকবর ব্যাকটেরিয়া জাতীয় বিষাণু নিয়ন্ত্রণ করা কার্যত ব্যবহার করা হয়। সো মেলনেটর যেটো গঠন আছে সেয়া কার্যদ্রব্যর সাকসিনেটর গঠনের হইতে একেবারে একে হওয়া কারণে ইহতে কি করিব পারে, যাবর ব্যাকটেরিয়া জাতীয় বীজাণু আছে সেই সমূহক নিয়ন্ত্রণ করিব পারে। সো এই তিনিটা হয়েছে কারক যে উৎসেচকর ক্রিয়া প্রভাবিত করে। আমি নেক্সট যাম উৎসেচকর শ্রেণী বিভাজন আর নামাকরণ কেনেকৈ করা হয়। থ্যাংক ইউ।